হ্যালো, আবার অনেক দিন পর। তবে আজকের ব্লগটা না খুব স্পেশাল। আমার ভীষণ কাছের দুটো মানুষের এক অদ্ভুত স্বপ্ন পূরণের গল্প বলবো ছোট্ট করে এই ব্লগে। শুভ আর বনি আমার ছোট্টবেলার বন্ধু, বিশেষ করে বনি আমার অনেক ছোটবেলার বন্ধু। যাই হোক, তো ওদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল। কেন স্বপ্ন পূরণ বললাম বুঝতে পারছো আশা করি? হ্যাঁ, সত্যি এটা ওদের একটা অনেক বড় স্বপ্ন ছিল। তো অনেক চেষ্টার পর, বেশ অনেকগুলো বছর প্রতীক্ষার পর এই স্বপ্নটা ওদের পূরণ হয়। আর আমাদের সকলকে নিয়ে, মানে বন্ধুবান্ধব, বেশ কিছু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে একটা ছোট্ট গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। এই যে এখন আমি তোমাদের নেমপ্লেটটা দেখাচ্ছি, এটা ভীষণ সুন্দর একটা জিনিস ছিল, যেটা পুরোটাই হ্যান্ডমেড আর বানিয়েছে প্রিয়াঙ্কা শুভদের নতুন ফ্ল্যাটের জন্য। ভীষণ সুন্দর দেখতে ছিল আর এটা সবারই এত পছন্দ হয়েছিল। এটা পাওয়ার পরেই সাথে সাথে ওরা বাইরে চলে গিয়েছিল এটা লাগানোর জন্য। দেখতেই পাচ্ছ, আমরা সবাই দেখতে এসেছিলাম কেমন লাগছে। কাকিমারও ভীষণ পছন্দ হয়েছিল, সবার পছন্দ হয়েছিল, কাকিমা সেটাই দেখছিল, সেটা নিয়ে কিছু কথাবার্তা চলছিল। ছোট থেকেই আমরা প্রতিটা মানুষ নানান রকম স্বপ্ন নিয়ে আস্তে আস্তে বড় হই। সেই স্বপ্নগুলো পূরণের জন্য আমরা সবাই অনেক চেষ্টা করি, অনেক কঠোর পরিশ্রম করি। আর সঠিক সময় সঠিক চেষ্টার ফল যখন পাওয়া যায়, তখন এক অন্য রকম অনুভূতি হয়। ঠিক সেরকমই একটা অনুভূতির দিন ছিল এটা। বিশেষ করে ওদের এই অ্যাচিভমেন্টটা, ওদের এই এগিয়ে চলাটা এক অন্যরকম আনন্দ দিয়েছিল, তার সাথে অনেকটা ইন্সপায়ার করেছিল। একসাথে থেকে মাথা ঠান্ডা করে সঠিকভাবে প্ল্যান প্রোগ্রাম করলে সব কিছুই হয়তো সম্ভব হয়, সেটাও বোঝা যায় ওদেরকে দেখলে। যাই হোক, তোদেরকে এই ব্লগের মাধ্যমে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম। ভালো থাকিস সবসময়। তো এইভাবেই সকাল থেকে সন্ধে পুরো দিনটাই ওদের বাড়িতে কাটিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলার চায়ের আড্ডা চলল আর ব্যালকনির এই জায়গাটা আমরাই দখল করেছিলাম। দেন রাত্রে পোলাও, আলুর দম, চাটনি, মিষ্টি সমস্ত খেয়ে দিনটা কমপ্লিট করেছিলাম এইভাবেই। প্রিয়াঙ্কাতে যেহেতু অনেকটা দূর যেতে হবে, ওই জন্য সবাই মিলে একসাথে তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। সবশেষে বলতে পারি দিনটা ভীষণ সুন্দর ছিল। যাই হোক, ফুল ব্লগ রয়েছে হিলস অফ মেমোরিজ ওদের চ্যানেলে, সবাই কিন্তু অবশ্যই দেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।